আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে পাঁচটি বাদাম একসাথে কিভাবে খাবেন একটি অন্যরকম একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। আমরা এখানে দেব কিসমিস কাঠ বাদাম পরিমাণ মতো সর্বপ্রথমে আমি এখানে আধা লিটার ফ্রেশ পানি দিয়েছি আধা লিটার কাজু কিশমিশ দেওয়া হলো এবার কাজু বাদাম বাদাম দেওয়া হল এরপরে আমরা দেব চীনা বাদাম চীনা বাদাম এছাড়াও আমরা এখানে অলরেডি চারটে বাদাম দিয়ে ফেলেছি কিশমিশ দিয়েছি একটি বড় কিশমিশ লম্বা আর একটি গোল এখন আমরা এই পাঁচটি বাদাম সারা রাত পানিতে ভিজিয়ে রাখব সারারাত পানিতে ভিজিয়ে রাখবো এবং প্রতিদিন কতটুকু খাবো এবং এর উপকারিতা কি। আমরা সকলেই বাদাম খেয়ে থাকি কম বেশি কিন্তু বিশেষ করে অনেক মানুষই আমরা বাদাম, কাজু বাদাম এই ধরনের পুষ্টিকর যে উপকারী যে বাদামগুলো রয়েছে চীনা বাদাম আমরা লবণে ভাজা বাদামটা খেয়ে থাকি লবণে ভাজাটা খেতে খুবই সুস্বাদু কিন্তু এখানে আমি যে বাদামগুলো দিয়েছি সব কিন্তু ভাজা নয় সবই কাঁচা বাদাম আর আজকের এই খাবারটি আমরা সবাই যেভাবে বাদাম খায় সেভাবে খাব না একটু ভিন্ন রকমের খাবো আর ভিন্ন রকম এইভাবে বাদাম খেলে কি উপকারিতা আপনি জানলে অবাক হবেন আমরা সারা রাত্র এই বাদামটি পানিতে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে এখন দেখতে পাচ্ছেন বাদামটি পানিটা একদম পরিষ্কার ফ্রেশ কিন্তু বাদামটি সারা রাত্র ভিজিয়ে রাখার পরে আপনারা ভিডিওর শেষে দেখতে পারবেন বাদামের কালার এবং পানির কালার অন্যরকম হয়ে যাবে পানি সাদা সাদা হয়ে যাবে পানি সাদা সাদা হয়ে যাবে এবং বাদামগুলো ফুলে একটু বড় সাইজের হবে এবং সম্পূর্ণ বাদাম একদম নরম হয়ে যাবে আমার এই যে চামিচে আমি যতটুকু পরিমাণ উঠাইছি পঞ্চাশ থেকে ষাট গ্রাম প্রতিদিন আমরা সারা রাত পানিতে ভিজিয়ে রাখবো রাখার পরে চীনা বাদাম, কাজু বাদাম কাঠবাদাম সারা পানিতে ভিজিয়ে রাখার পরে সকালবেলা আমরা এই বাদামটি সকাল আটটার সময় নাস্তার সময় বাদামটি খেয়ে ফেলব এছাড়াও কাঁচা বাদামে একটু সুস্বাদু কম আমরা সকলেই জানি আর কাঠ বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম এর উপকারিতা কম বেশি সকলেই জানি আসলে এই বাদামগুলো অত্যন্ত উপকারী শরীরের জন্য এবং প্রত্যেকটা মানুষের খাওয়া জরুরি সুস্থ অসুস্থ সবার জন্য ছোট বড় সকলের জন্য আমার এই চামিচে যে পরিমাণ বাদাম রয়েছে পঞ্চাশ থেকে ষাট গ্রাম প্রতিদিন যদি এইভাবে পানিতে ভিজিয়ে আপনি বাদামগুলো খেতে পারেন মাত্র সাত দিনই অনেক উপকার পাবেন এবং আপনি অবাক হবেন ভাবতেই পারবেন না বিশ্বাস না হলে স্বল্প পরিমাণে আপনি বাদাম করায় করুন হালকা হালকা কড়াই করে খাওয়া শুরু করুন আর এইভাবে বাদাম খেলে শরীরের পরিপূর্ণ পুষ্টি এবং বাদামের গুণাগুণ আপনি পরিপূর্ণ পাবেন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে ভাজা বাদাম বাজার থেকে ক্রয় করবেন না যদি পুষ্টির জন্য খেতে চান শরীরের উপকারের জন্য আর মুখরোচক খাবার হিসাবে খেতে চাইলে আপনি খেতে পারেন এখন দেখেন এটা বারো ঘন্টা পরে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন দেখেন বাদামের কালার এবং পানির কালার কিন্তু অন্যরকম হয়ে গেছে কিশমিশগুলোও ফুলে গিয়েছে কাজু বাদাম কাঠবাদামগুলোও আপনার নরম হয়ে গিয়েছে এই বাদাম এইভাবে খেলে যেমন হজম হতে সময় লাগবে না নরম হয়ে গেছে খাইতেও তাড়াতাড়ি ভিতরে তাড়াতাড়ি হজমও হবে এবং বাদামের পরিপূর্ণ পুষ্টি আপনি পেতে পারেন আপনি সংক্ষেপে আমি কিছু ধারণা দিই এইভাবে সাত দিন আপনি মাত্র খেয়ে দেখেন আপনার বয়স যদি পঞ্চাশ হয়ে থাকে ষাট হয়ে থাকে আপনার মনে হবে বাইশ বছর বয়সের যুবকের মতো আপনার মন চাঙ্গা হয়ে যাবে মেন কথা হলো আপনার যৌবন শক্তি দ্বিগুণ হবে তবে আপনি সাত দিন খেলেই যথেষ্ট আপনি যদি মনে করেন যে আমি আরও খাব সেক্ষেত্রে আপনি এই এইভাবে বাদাম খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন সারা জীবন আপনি এইভাবে বাদাম খেতে পারেন তাতে আপনার শরীর থেকে যেমন গুরুত্বপূর্ণ মারাত্মক কিছু রোগ বিদায় নেবে এবং শরীর চাঙ্গা হবে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এই বাদামটি এইভাবে খেলে অনেক উপকার নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই উপকার পুরুষদের জন্য এইভাবে বাদাম খেলে শরীরের একদম পরিপূর্ণ শক্তি এবং খুবই ভালো একটা কাজ হবে আমার কথা যদি খারাপ মনে হয় বা বিশ্বাস না হয় আপনারা সাত দিন ট্রাই করে দেখুন যদি ভালো লাগে খাবেন না লাগলে খেবেন না এটা কোনো কবিরাজি ঔষধও না এটা কোনো কোম্পানির বিজ্ঞাপনও নয় এক কথায় আর যারা বাদাম খান এই বাদামগুলো যারা কন্টিনিউ খান তারা অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলছি এই বাদাম নিয়মিত আপনি যদি খেতে পারেন অনেক উপকার পাবেন আর এই কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম সম্পর্কে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আসসালামু আলাইকুম